তাহলে আল্লাহর কোরআন সুন্দরভাবে জানিয়ে দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফি সিলমি কাফা শুধু নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না শুধু নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না রমজান মাহে না যাব আয়েগা মুসলমান যাব আপহে রোজা ভি রাখনে হোগা মানে মুসলমান 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 বলে দাবি করে রোজার মাসে 70 বছর 80 বছর পুরো হয়ে গেল 60 বছর 50 বছরে দাদু হয়ে গেল রোজার মাসে বাড়ি থেকে বার হয়েছে আর গ্রামের দুটো চারটে পাঁচটা ছেলে দাদুকে লক্ষ্য করে বলে গে দাদু তোমার হাতে কি তুমি আমাদের দিকে পিছনের দিকে এইভাবে লুকিয়ে নিয়েছো তোমার হাতে কি তুমি কি ম্যাজিশিয়ান আগুন জ্বলছে কেন আছে না নাই জোরে বলো হ্যাঁ দাদুর হাতে আগুন জ্বলছে কত বড় ম্যাজিশিয়ান বুঝতে পারছেন তো রোজার তার মানে কি বলেন জোরে বলো বিড়ি খাওয়ার দোয়া জানো বিড়ি তো খাও কে কে বিড়ি খাও একটু হাত তুলে দেখাও তো এই বিড়ি খাওয়ার দোয়া বলে দেবো তোমাদের নাম ধরে ধরে ওয়াজ করবো তোমাদের বউরা শুনলে খুশি হবে কথা বুঝতে পারেননি বিড়ি খাও কেন বাবু বিড়ির প্যাকেটে কি লেখা থাকে কথা বলে না তো খেলি কি হবে শালা পক্ষু খাওয়া হয়ে মরবি রে কবরে যাবি কথা ঠিক কি না ক্যান্সার যা নেই কোনো অ্যানসার ওর ওষুধ নাই মরে যাবি তথাপি আমরা টাকা দিয়ে কিনে কিনে খাবো কথা ঠিক এই বাবু জ্ঞানী মানুষ চালাক বাঙালি একটা কথা সহজভাবে বলি খুব ভালো করে বোঝেন আপনার মনে করুন ভাইরা ভাই বা আপনার জামাই বা আপনার মেয়েকে বিয়ে দিয়েছে মেয়েকে সবাই ভালোবাসে কি বাসে না পুরুষ মানুষ যারা মেয়ের আব্বা আছে ভালোবাসুনি মেয়েকে ভালোবাসেন তো এখন হঠাৎ জামাই ফোন করেছে আব্বা ও শ্বশুর আব্বা তোমার মেয়ের না কাল রাত থেকে খুব পেট ব্যথা বেড়েছে কি হয়েছে বেড়েছে মনে হয় ডায়রিয়া হচ্ছে এখন দুটো সেলাইন শেষ হয়ে গেছে তিন নাম্বার চলছে আপনি কি ঘরে ষাঁড়ের মতো ঘুমাবেন না উঠে দৌড়াবেন এখন যাওয়ার সময় মনে করুন আপনাদের বাজারে ফলের দোকান দেখতে পেয়েছে এখন ফলের দোকান অসুস্থ বাড়ি মেয়ে অসুস্থ তাহলে ফলের দোকান ফল নেবে বা হরলিক্স নেবে তাই তো নাকি মেয়ে খাবে ডায়রিয়া হয়েছে রোগা হয়ে যাবে এখন ফলের দোকান ফল দিয়ে বলছে টাকা পয়সা সব নেওয়া হয়ে গেছে আমার কথা ভালো করে বোঝো টাকা পয়সা সব নেওয়া হয়ে গেছে ফলের দোকান ফল দিয়ে বলছে আমার দোকানের ফল খাবে যে ক্যান্সার হয়ে মরবে সে কথা বুঝতে পারি কি বলেন হরলিক্স দোকানে গেছে এখন হরলিক্স দোকানে হরলিক্সটা দিয়েছে বলে আমার দোকানের হরলিক্স খাবে যে আমার দোকানের হরলিক্স খাবে যে ডায়রিয়া বাড়বে ডায়রিয়া আরো বাড়বে ডায়রিয়া হয়ে মরবে সে আপনি কি করবেন নিয়ে যাবেন না তোর মাল তুই রাখ ভাই তোর পয়সা করে দিতে হবে না কথা ঠিক কি না আর ফলের দোকানে বলেছে ফল খালি ক্যান্সার হবে নেবেন তোমাকে ভুলিতে আমরা পারি না মদিনা ও গো মদিনা তোমাকে দেখার বড় বাসনা মদিনা ও গো মদিনা তোমাকে ছাড়া আমরা বাঁচি না আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই কচি মাইকলা আওয়াজটা একটু ভাষা না আওয়াজটা একটু ভাষা ভাষা একটু ভাষা ওয়ালা আলে মৌলানা মোহাম্মদ হামে জানো দিল সে প্যারা মোহাম্মদ হামে জানো দিল সে প্যারা মোহাম্মদ মোহাম্মদ কি হামারে হামারা
আল্লাহ মুহাম্মদ মেরে আঁখো কা পুতলি মে জলওয়ায়ে মুহাম্মদ মেরে দিল কি আয়না মে নকশা হে মুহাম্মদ কোই জান্নাত মে জায়েগা কোই দোজখ মে পৌঁছেগা মদিনে কে তরফ দৌড়েঙ্গে দিওয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি একটু কলমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু গ্রামবাসী মিলে মিলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু আল্লাহকে ডাকেন আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু ইতনা হি তক কাফি হে এতটুকুই যথেষ্ট আমি আমার ওয়াজের শুরুতে কয়েক মর্তবা দরুদ শরীফ কলেমা শরীফ ঠিক শেষের দিকে আমরা সকলে মিলে আমার রবকে আমাদের খালেককে আমাদের মালিককে আমার আল্লাহকে আমরা আল্লাহ বলে ডেকে দিলাম আমরা সকলে মিলে সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ হাজার কোটি শুকরিয়া জানাব যে রব্বুল আলামিনের ক্ষমতা পাহাড়ের তলদেশে সাগরের গহীন গহনে তার মতো কারিগর তার মতো মিস্ত্রি তার মতো শিল্পী এই পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারবে বাবু জোরে বলে না নেভার হতে পারবে না আল্লাহ কা আসমান ওয়া শামস ওয়াল কমার বি হুসবান একটু আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখুন আর ঠিক আমরা যেখানে বসে আছি এখান থেকে আমাদের মাথার উপরে যে ছাদ আছে যে ছামিয়ানা আছে যে কাপড় দেওয়া আছে যে প্যান্ডেলটা করা আছে একটু তাকিয়ে দেখেন ইরাক থেকে আমেরিকা চীন থেকে চায়না জার্মান থেকে ফ্রান্স ইতালি থেকে ইন্ডিয়া সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে ভারতের জমিনে চলে আসেন গুজরাটি মিরাটি মারাঠি বাঙালি বিহারি কুচবিহারি আমেদাবাদী সেকেন্দারাবাদী হায়দ্রাবাদী মুর্শিদাবাদী কানপুর নাগপুর জয়পুর দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর হাওড়া জেলার পরে আছে আরও দুটো মেদিনীপুর তামাম পৃথিবীর জমিনে আপনি ছড়িয়ে যান যেখান থেকে ওয়া সামা ওয়াল আরদা আল্লাহর জমিন থেকে দাঁড়িয়ে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখবেন আমার আল্লাহ হলো কাদেরের কুদরাত সামিউম বাসির আলিমুম বিজাতি সুদুর আল্লাহর ক্ষমতা আসমানের দিকে তাকিয়ে দেখবেন আহ আমার আল্লাহর কি কুদরত যে রব্বুল আলামিন এই আসমানটাকে দাঁড় করিয়ে রেখেছে একটাও খুঁটি লাগায়নি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের এখানে যাতে ঠান্ডা না লাগে তার জন্য আমরা সুন্দর একটা আসমান তৈরি করেছি দেখো তাকিয়ে দেখো দেখবে কি করে এই আসমান তো কাঁপছে না আমরা এত জোরে সুবহানাল্লাহ বলছি আসমান তো কাঁপছে না বিশ্বাস করেন এখানে যদি ওই ঘাটালে দেবের এনে বসিয়ে দেওয়া যেত এলাকার বিউটি সিউটি আর ঘরে শুয়ে থাকতো কথা বলেন আমাদের ছেলেরা বাড়িতে বসে থাকতো প্যান্ডেলটা ফাঁকা থাকতো
আর আজকের যদি ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা হতো ওয়াজ চলতো না বন্ধ হতো জোরে বলো যে কটা আছে এ কটাও থাকতো বলে মনে হয় না কি গো চাচা কি বলছো ভুল বলছো চাচা বলে কচি ওসব বুঝিনি কারণ ওই শয়তান মার্কা জিনিস আমাদের হাতে নেই কথা ঠিক কিনা এই চাচারা যে কদিন বেঁচে আছে এনারা বেঁচে আছে বলে হায়াত এই দুনিয়ার জমিনটা আছে কিন্তু এখনো কারণ এনারা এনারা জুম্মা সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার হয়তো নামাজে পড়েনি কিন্তু জুম্মার দিন এলে বাদ দেয়নি কথা বুঝতে পারেননি আর আমাদের ছেলেরা মনে করুন আমাদের ছেলেরা সোমবার যাবে না মঙ্গলবার যাবে না বুধবার যাবে না বৃহস্পতিবার যাবে না শুক্রবার এলে দেখবেন আবার ধার করা টুপি নিয়ে নামাজ পড়তে যায় ধার করা টুপি বোঝে কি বলেন তো মসজিদের কেনা টুপি আসে নাকি এলাকার দিকে থাকলে বন্ধ করে দাও এ মুসলমান কোনোদিন পরিবর্তন হবে না সারাদিন পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা শেষ হয়ে যাচ্ছে বিমল আর শান্তির প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে কথা ঠিক কি না আচ্ছা 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 লজ্জা লাগে না বলে আই অ্যাম মুসলিম আমি মুসলমানের ছেলে মান্না কে বাদ কবর কা জিন্দেগি উসকে বাদ হাসর কা ময়দান উসকে বাদ ফুল সিরাত কা পোল উসকে বাদ মিজান কা পাল্লা উসকে বাদ মেরা আল্লাহ রহমান দয়ালু আমার আল্লাহ দয়ার সাগর ফুল সিরাত কা পোল জব আয়েগা উসকে বাদ মেনে মুসলমান হুয়া হে ইসলিয়ে জান্নাত মে চলা যাউঙ্গা আপ লোক থোড়া থোড়া হিন্দি সমস্যা অসুবিধা হবে না তো কলকাতার মানুষ মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে মাশাআল্লাহ এ বাবু অনেক জায়গায় বুঝলে বুঝ পাতা না বুঝলে আবার তেজ পাতা কি রান্না হয় বটে কিন্তু পেটে কেউ দেয় না চুষে ফেলে দেয় ও শোনে কিছু বুঝে না আরে বাবু আমরা বাঙালি কথা ঠিক কি হাম লোক বাঙালি হে বাঙালি কিসি সে কমতি নেহি আরে এ বাংলা যেটা আজকে ভাবে গোটা ভারতবর্ষের জমিন সেটা কালকে ভাবে কথা ঠিক কি না এই হ্যালোজিনটা একটু ঘুরিয়ে দেবে বাবু এই হ্যালোজিনটা দেখবেন আমি কিন্তু কষ্ট দিয়ে বলছি না আমি একটা উদাহরণস্বরূপ বলছি এই জায়গাটা একটা মূর্তি বসে আছে যেমন ঠাকুর থাকে তো ঠাকুরের সামনে থেকে দেখবেন চার দিন সাত দিন দুর্গা পূজা হচ্ছে সামনে থেকে চারটে পাঁচটা আটটা দশটা হ্যালোজিন মেরে রেখেছে ও কি একবারও বলবে আমার অসুবিধা হচ্ছে বন্ধ কর বলবে এ ওয়াজের পরিবেশ কোন সময় বক্তাদের সামনাসামনি এইভাবে ইয়ে দেবেন না কি হ্যালোজিন দেবেন না কারণ বক্তা শ্রোতার কানেকশন না হলে ওয়াজ হয় না কথা ঠিক কি আমি কি মুখস্ত করে এসেছি বলে মনে হচ্ছে আমি তো ডান দিকে কটা চাচা আর কটা বাবাজি কটা ভাইরা বসে আছে কিছু বুঝতে পারছি না কারণ হ্যালোজিন তো চোখে একটু ঘুরিয়ে দেন বাবজি আমার একটু এটা ঘুরে দেন কি বলছিলাম ভালো করে বোঝেন তাহলে আমরা যারা বলছি শুক্রবার নামাজ পড়েছি এ দাবি নিয়ে আমরা জান্নাতে যাব জান্নাত কিন্তু মমতার নবান্ন নয় যে হুগলি ব্রিজে উঠলেই দেখতে পাবো কথা ঠিক কি না শোনেন ভালো করে শোনেন এই বাবাজি গুলো যে কদিন বেঁচে আছে দুনিয়া সেই কদিন আছে বাবাজি গুলো যখন কবরে মাটির তলায় মিশে যাবে দুনিয়া ফানা হয়ে যাবে আমার আল্লাহ বলবে কুন ফায়াকুন এ দুনিয়া তো খতম হয়ে যা খতম হয়ে যা শেষ হয়ে যা দুনিয়া শেষ হয়ে কারণ জিজ্ঞাসা করেন যে কটা মুরব্বী আছে ওই একটা বাবজি ঠান্ডায় চুপ করে বসে আছে আব্বা আব্বা তুমি জানো ফেসবুক মানে কি কথা বুঝতে পারেননি বলে কচি ওইসব নাম আমরা জীবনে শুনিনি কথা ঠিক আমাদের ছেলেরা কোনোদিন যাবে না শুক্রবারের দিন ধার করা টুপি নিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে দু রাকাত নামাজ পড়বে ক রাকাত পড়বে জোরে বলো দু রাকাত ঠকা ঠকা মারবে বাইরে এসে পালাবে ভালো করে বোঝেন ঠকা ঠকা মারবে বাইরে এসে পালাবে এখন দু রাকাতে যদি একশো একশো দুশো করে যদি নেকি দেওয়া হয় আমাদের মুরব্বীগুলো কোনো দিন যায়নি শুধু শুক্রবারে গেছিল কিন্তু ওনার নেকিগুলো পকেটে চেক করে দেখেন সব আছে আছে কিন্তু আমাদের ছেলেগুলো এরা ওই দু রাকাত নামাজ পড়ে দুশো নেকি কামিয়ে মসজিদের বাইরে আসবে ইউটিউবটা খুলবে ওয়াল্লাসে মুম্বাইয়ের একটা নায়িকা বিকিনি পরে দাঁড়িয়ে আছে জোরে বলেন ওর দুশো নেকি আছে না গেছে জোরে বলেন সব খতম হয়ে যায় সব শেষ ছি 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 তাহলে আমি যে কথা বলছি ভালো করে বোঝেন জান্নাত আমাদের যেতে হবে জান্নাতে কে কে যেতে চান একটু হাত তুলে দেখেন তো নারে তাকবীর একটু হাত তুলে দেখেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর লাভ ইল্লাহ লাভ ইল্লাহ আচ্ছা বাবু আমি কিন্তু লং টাইমের বক্তা নই তো তাই ছটে ছটে কয়েকটা কথা বুঝিয়ে দিয়ে যাচ্ছি ভালো করে বোঝেন আমার আগে মাশাআল্লাহ যোগ্য আলেম মানুষ
একজন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সাহেব মুফতি সাহেব মানুষ উনি আমার আগে ওয়াজ নসিহত করে গেছেন ভালো করে বুঝবেন আমি যে কথা বোঝাচ্ছি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাম শুনেছেন শুনেছেন না মাশাআল্লাহ আচ্ছা ওনার সাথে কি কারো রাগারাগি আছে নেই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি কে আমার আল্লাহ এত বড় পাওয়ার এত বড় ক্ষমতা এত বড় মাহবুব বান্দা করেছিল বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি যখন যে জিনিসটার জন্য আল্লাহর কাছে হাত তুলে কাঁদতো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে নেন বড় পীর আব্দুল কাদের জিলানিকে আমার আল্লাহ এমনই ক্ষমতা দিয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানি যে দোয়াটা করতেন সেই দোয়াটাই কবুল হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ তো একদিন একটা ছেলে এসেছে বলে হুজুর আমার জন্য একটা দোয়া করে দেন তো আপনি তো জামানার বড় ওলি মানুষ আল্লাহর মাহবুব মানুষ আমার জন্য একটা দোয়া করে দেন বলে কি দোয়া বলছে আমার জন্য একটা ছেলে সন্তান হয় একটু দোয়া করে দেন কি সন্তান জোরে বলে ছেলে যেন হয় তা হুজুর দোয়া করে দিল ও খুব খুশি হয়ে গেল বলে হুজুর হাদিয়া কিছু দেব নাকি বলে বাবা দেওয়া লাগবে না যাও বাড়ি চলে গেছে এক সপ্তাহ দু সপ্তাহ দু মাস দু বছর হয়ে গেছে ছেলে হয়নি হুজুরের কাছে ব্যাক মেরেছে ইউটার মেরে আবার হুজুরের কাছে হুজুর আপনি এমনই দোয়া করেছেন আপনার দোয়ার কিন্তু কবুল হয়নি আল্লাহ আমার এখনো ছেলে দেয়নি ছেলে দেয়নি ছেলে দেয়নি তা হুজুর বলছে কোচি ছেলে এখনো দেয়নি বলছেন না বলে কোচি তাহলে ভালো করে শোন আমি মনে হয় যে টাইমে দোয়া করেছিলাম হয়তো আমি অজু না করেও থাকতে পারি তা আমি অজু করে এসে আবার দোয়া করে দিচ্ছি আল্লাহ চাইলে কবুল করবে ভালো করে বলছে আবার দোয়া করে দিল বাড়ি চলে গেল আবার দু বছর কেটে গেল বাচ্চা হয় না আবার ব্যাক করে এলো হুজুর দোয়া তো কবুল হয় না কেমন আল্লাহর ওলি আপনি হুজুর বলছে কোচি তোমার জন্য কি দোয়া করেছিলাম বলতো বলে হুজুর আমি চেয়েছিলাম আমার জন্য একটা ছেলে সন্তান হয় আপনি এই দোয়াটা আমার জন্য আমার রবের কাছে আল্লাহর কাছে দুবার চেয়েছিলেন বলে কোচি তোমার কেন ছেলে হচ্ছে না তোমার শ্বশুর বাড়ি কোথায় তুমি কি বিয়ে করেছো বলে হুজুর সব করেছি ওই বিয়েটা এখনো করিনি ওইটা বাকি আছে ওইটা যেদিনই করবো আপনার দাওয়াত দেব কথা বুঝতে পারেন এ বাবু ও বিয়ে করেনি বিয়ে করেনি আমরা তিনটে চারটা হুজুর মিলে যদি এখানে কেঁদে কেঁদে দোয়া করি বাচ্চা পাবে কথা বলে না তো ও হুজুর আমি বলেছি জান্নাতে কে কে যাবে সবাই হাত তুলেছে আমি যাব তুলেছে না তুমি তুলেছে না তুলিন আরে বিয়ে না করে বাচ্চা চাওয়া জামানো শুকনো মার্কা কাজ মূর্খ মার্কা কাজ অজ্ঞ মার্কা কাজ ফেরাউন মার্কা কাজ আবু জেহেল মার্কা যেমন কাজ নমরুদ মার্কা যেমন কাজ মাথা মোটা মার্কা যেমন কাজ চিটারি মার্কা যেমন কাজ নামাজ না পড়ে আল্লাহর জান্নাত চাওয়াও একই রকম ভণ্ডামি কাজ ছাড়া আর কিছু হতে পারে ওরে বলো এবারে দেখি কে কটা ভালো আছে আর কটা ভণ্ড মতো আছে কথা বুঝতে পারেননি ধান তুলে বাড়ি নিয়ে আসা হয় মাঠ আপনার কি সুন্দর মাঠ আমার তো কলকাতায় এরকম ধান জমি মাঠ নেই দেখছিলাম খুব ভাল লাগছিল বাবু এই মাঠ থেকে ধান যখন বাড়ি নিয়ে আসা হয় সব ধান কিন্তু হাড়ির ভিতরে যায় না কথা ঠিক একটু হাওয়া যখন মারবেন না ওই চিটে কথা কিন্তু উড়ে পালাবে বুঝতে পারেননি হ্যাঁ সুযোগ যখন এসেছে জান্নাতে যাব মাশাআল্লাহ নারে থাকবে সবাই হাত তুলেছি আচ্ছা কাল থেকে ফজর থেকে নামাজ কাজা করবো নি কে কে একটু আল্লাহকে দেখান তো নারাই থাকি বীর একটু হাত তোলো তো নারাই থাকি বীর এ হাত লাভাতে বলেছে হ্যাঁ তোলো নারাই থাকি বীর একটু ঘুরে দেখো দিন কে হাত তুলুনি একটু ঘুরে দেখো ওর বগলে ফোড়া হয়েছে কি চেক করো এইবারে কথা বুঝতে পারেন হাত লাভিয়ে না নাবিয়ে দাও লাভিয়ে দাও বাবু খুব ভালো করে বুঝবেন একটা কথা আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমি এটা শেষ করে চলে যাব খুব ভালো করে বুঝবেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা আমার আল্লাহ কি বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি জোরে বলেন কাফা ভাইরা আমার বাবা জিনা মুসলমানের ছেলেরা নবীর উম্মাত উম্মাতানীরা আমার আল্লাহর কোরআন সুন্দরভাবে জানিয়ে দিল
তোকে আমার আখেরি জামানার উম্মত আখেরি জামানার ডিজিটাল উম্মত উম্মাতানিরা আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আল্লাহর কোরআন চলুন একটু বোঝার জন্য আল্লাহর কোরআনের কাছে যাওয়া যাক ওগো আল্লাহর কোরআন আমরা হলাম তোমারই গোলাম তাই এতগুলো মুসলমান এতগুলো নবীর উম্মত গভীর রাতে জানার জন্য তোমার কাছে এলাম আল্লাহর কোরআন সুন্দরভাবে জানিয়ে দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা আরে মুসলমান আরে মুসলমান আরে মুসলমান জান্নাতে যদি যেতে চাও জান্নাতে যদি প্রবেশ করতে চাও জান্নাতে যদি ঢুকতে চাও আমি আল্লাহ জানিয়ে দিলাম নবীকে যেমন মানা ফরজ আল্লাহকে মানা যেমন ফরজ নামাজকে মানা যেমন ফরজ রোজাকে মানা যেমন ফরজ হাজকে মানা যেমন ফরজ কলেমাটা মানা যেমন ফরজ ঈমান নেওয়া ঈমান আনাটা যেমন ফরজ আল্লাহর কোরআন আবার এক জায়গায় বলল ও আল্লাহর কোরআন জানার জন্য আবার তোমার কাছে এলাম আল্লাহর কোরআন সুন্দরভাবে জানিয়ে দিল মুর্শিদাবাদ জেলার বান্দা বান্দিরা খুব ভালো করে লক্ষ্য করে দেখ খেয়াল করে দেখ আমি আল্লাহ দয়ালু আমি আল্লাহ গফুর রহিম আমি আল্লাহ মেহরবান মেহরবান আমি আল্লাহ তোকে এত ভালোবাসলাম আমি আল্লাহ তোকে এত মহব্বত করলাম আমি আল্লাহ তোকে এত আপন করে নিলাম তুই তোর বাড়ির আশেপাশে বাড়ির গ্রামের দিকে অন্য পাড়ার দিকে খেয়াল করে দেখো তোর মতো হাতওয়ালা মানুষ তোর মতো পাওয়ালা মানুষ তোর মতো চোখওয়ালা মানুষ তোর মতো মাথাওয়ালা মানুষ তোর মতো নখওয়ালা মানুষ তোর মতো পেটওয়ালা মানুষ কিন্তু আমি আল্লাহ ওদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকলাম না আমি আল্লাহ ওদেরকে ইয়া আইয়ুহাল কাফিরুন বললাম আমি আল্লাহ ওদেরকে ইয়া আইয়ুহাল মুনাফিকুন বললাম ও মুসলমান ছেলেরা নবীর উম্মত উম্মাতানি খুব ভালো করে বোঝেন লক্ষ্য করে দেখেন মুসলমানই চলে যাবেন হিন্দু পাড়ায় চলে যাবেন খ্রিস্টান পাড়ায় চলে যাবেন আপনার আমার মতো মানুষ পেয়ে যাবেন কিন্তু ওরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না কারণ আমার আল্লাহ ওদেরকে ইয়া আইয়ুহাল কাফিরুন কাফের বলেছে মুসলমান আমার আগে যে হুজুর ওয়াজ করছিল আমার যে ছেড়ে দেবে আমার যে বাদ দেবে আমার যে পড়বে না তার সাথে আর ইসলামের সাথে সম্পর্ক থাকবে না থাকবে না যে নামাজে পড়বে ইসলামের ভিতরে আগে যে আয়াতটা তুলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা জান্নাত যদি পেতে চাও ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে ঢুকুন শুধু শুক্রবার নয় শুধু ঈদের দিন নয় সোমবারও যেতে যাবে মঙ্গলবারও যেতে হবে বুধবারও যেতে হবে বৃহস্পতিবার যেতে হবে আর খালাতো বোন বিয়ে খালাতো বোনের বিয়ের দিন আর আমার নাতির মুসলমানের দিন জোহরের আজান হবে ব্যস্ত থাকবো ওই সময় নামাজ বাদ দেবো চলবে কথা বলে না বলে কচি তুই নামাজ পড়তে গেলি ও চাচা তুমি নামাজ পড়তে যাবে না কালকে জুম্মার দিন তোমাকে তো দেখলাম না চাচা বলছে বলিস নি কচি বলিস নি আমার না মা যাই ব্যথা তাই মসজিদে যেতে পারিনি কথা বলে এই গ্রাম বাংলার মানুষের কথা বলছি চারটে গরুর দড়ি ধরে নিয়ে মাঠে ঘুরতে চারটে গরু কটা জোরে বলো ও চাচা তুমি নামাজ পড়তে গেলেন না বলে খুশির মাজায় ব্যথা তো ছেলে পিলেরা বলছে চাচা তুমি মাজায় ব্যথা বলছো তো চাষি তো মরে গেছে আজ প্রায় 3.5 মাস হয়ে গেল তো একলা একলা কদিন থাকবে একটা বেগ করবে নাকি বলছে হ্যাঁ তাই একটা করলি হতো ও চাচার মাজা ওঠে না বে করে আর ও চাচা গরু নিয়ে ঘুরছে কিন্তু নামাজ পড়বে জোরে বলে না এখন ইমাম সাহেব বক্তা সাহেব সুন্দর মতো মৌলানা সাহেব মানুষ ঝগড়া করে না গালি দেয় না মারামারি করে না কিচ্ছু বলবে না বিশ্বাস করেন বলেছে মাজায় ব্যথা বাড়ি চলে এসছে ইমাম সাহেব যদি বলে ও বাবু তুমি নামাজ পড়োনি কেন যদি বলে মাজায় ব্যথা তো ইমাম সাহেব কি রাস্তার আদলা ঈদ নিয়ে মার্ডার করবে নাকি এখন ওই চাচা পরের দিন ভোরের বেলায় আজানের আগে পটল তুলেছে
পটলতলা মানে বোঝেন তো নাকি? হ্যাঁ, আজরাইলির সাথে দেখা হয়েছে, আমরা সবাই মিলে গোসল টোসল দিছি, বলে এতদিন তুমি চাচা ছিলে, আব্বা ছিলে, নানা ছিলে, দাদু ছিলে, খালু ছিলে, যা ছিলে ছিলে, আজকের তুমি শুধু লাশ, তোমার সাথে কোনো সম্পর্ক নেই, কথা ঠিক কি? হ্যাঁ, তুমি তো আর জায়গা জমি সম্পাদে সই মারতে পারবে না, এই জন্য করে তোমার মাটির তলে পুঁতে দেবো, মাল একটুও ফাঁকা থাকবি না, গুঁজে গুঁজে দেবো, কথা ঠিক কি? মিনাহা খালা কেন খুব আমি হান ওই দুকুম আমি না হান খুরু ঝুকুম তার তা নুখুর বিসমিল্লাহি আমিল্লাহি আমি সাবিলিহি ওয়ালা বিল্লাতি রসুলিল্লাহ কবরে শুয়ে দিলাম। বিশ্বাস করো বেমামাজি, বিশ্বাস করো বেরোজগার মধুখরে শুধু করেছে না খোর, তুমি যদি আমার কোটি টাকার সম্পদ যদি আমার নামে লিখে দিয়ে যাও, তথাপি তোমাকে কিন্তু কবরে মাটির তলায় পুঁতে দিয়ে আসব, তোমাকে দুনিয়ার জমিন আর রাখবো না, রাখবো না। তুমি নামাজ পড়লে না, ইমাম সাহেবের কাছে বললে মাজায় ব্যথা, এইবারে কবরে যখন গেল দুজন ফেরস্তা এলো, আমার খাতা খুললো, আমার খাতা যখন খুললো আল্লাহর মালাইকা ফেরস্তারা খুলে বলছে, এই আল্লাহর কোরআনে বলা ছিল ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, ওরে কালিমুল্লাহ আব্দুল খালেক আব্দুল লতিফ আব্দুল জব্বার আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল সাত্তার, তোর জন্য আমার আল্লাহ নামাজ সময়ের মধ্যে ফরজ করেছিল, তোর নামাজের জায়গা শুধু ফাঁকা কেন? বলে মা যাইবে তা এ কোথায় বেতা বলো, ও আজ কি অসুবিধা হচ্ছে, রাগ হচ্ছে, একটু বলবো দু চার কথা একটু বলবো। তাহলে ইমাম সাহেবের কাছে বলেছিল রেজাউল ইসলাম টালিগঞ্জ, আমি তো নতুন আপনাদের কাছে, ইউটিউবে যাবেন বলবেন রেজাউল ইসলাম টালিগঞ্জ, হাজার হাজার ওয়াজ পাবেন, ইংলিশ ভাষায় পাবেন, আমার হিন্দি ভাষায় পাবেন, ভারতের গুজরাট মিরাট সুরাট আমেদাবাদ, এই গত পরশু দিন মনে হয় ত্রিপুরায় পালাবো, কথা বুঝতে পারেন, সব জায়গায় যায়। এবার কারণবশত আমার ভাই, আমারই ভাই আব্দুল হারি সাহেব ফোন করে বললো, আমার আজকে কিন্তু জলসা দাওয়াত ছিল হুগলি জেলায়, কাউকে বলবেন না, ওরা জানতে পারলি মারবে, বুঝতে পারেন বাবু, সে কারণবশত ওখানে মিস্টেক হয়ে গেছে, অত কথা খুলে বলবো না, পাঁচজন লোকের সঙ্গে মানুষে খারাপ বলবে, যাই হোক এখন কথা হলো, ভাই যখন বলেছে আপনাদের এখানে চলে এসেছি, এখন আপনাদের এখানে এই যে শুরু করেছি কোথায় গিয়ে শেষ করবো আমি জানি না, তবে বলছি যেটা ভালো করে বোঝেন বাবু, এই যে আমি হুজুর মানুষ যখন জিজ্ঞাসা করেছিলাম টালিগঞ্জের মানুষ তো, যে নামাজ পড়েনি কেন, বলেছিল মা যাইবা তা কিচ্ছু বলিনি, আর ফেরস্তার কাছে বলে ফেলেছে মা যাইবা তা, ফেরস্তা কি করবে জোরে বলো, কথা বলো, ওটা কি করবে বলো, ফেরস্তা কি করবে, ওর কেলিয়ে ক্যালেন্ডার বানিয়ে ঝুলিয়ে দিবি নি জোরে বলো, হ্যাঁ এই ভালো করে একটা কথা মনে করিয়ে দিই, ভালো করে বুঝেন, আপনাদের এখানে কবরস্থান আছে, অনেক কবরস্থানে যাবেন, দেখবেন মাটি দেওয়ার ছ মাস আট মাস দশ মাস পরে যাবেন, গিয়ে দেখবেন ওই কবরের ওপরটা পুরো ফাঁকা, একটাও বাঁশ আর নেই, তাই না? ওই বাঁশগুলো কোথায় গেছে বলেননি, ওই ফেরস্তা নিয়ে ওর পাছা লাল করে ফেলেছে, ওই জন্য তার দেখা যায় না, কথা বুঝতে পারেননি, একটু রাগ হবে, প্রথমবার এসেছি তো, একটু ডোলে ডালে দেখে নি নেশা ঠিকঠাক জায়গায় যাচ্ছে কিনা, কথা বুঝতে পারেননি, ভালো করে বোঝে, এ বাবু যারা খাওয়া দাওয়া করে ফেলেছো, যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বুঝতে পারিনি লোডিং করেছে, এবারে একটু মাহফিলে এসে বসুন, মাহফিলে বসুন, অনেক বাড়ি দেখবেন আজকের কিন্তু কুটুম কুটুম মানে বোঝেন আত্মীয় স্বজনের চাপ বেড়েছে, কথা ঠিক কি? আমরা মুসলমান, আমরা সবাই বসে আছি হিন্দু না খ্রিস্টান জোরে বলো, মুসলমান তো কেমন মুসলমান একটু বলবো, বলি রাগ করবে না তো, জলসার দিন জলসা হচ্ছে, জলসার দিন জলসা হচ্ছে, এখন বাড়িতে আত্মীয় স্বজন সব লাইনে ঢুকছে, ওই দিক থেকে সেই বুড়ি মতো হয়ে গেছে বড় বোন ঢুকেছে, বড় বোন বড় বোন, আর এ এখন জলসা দিচ্ছে গ্রামে, জলসা হচ্ছে বিরাট বিধি, নিজের মায়ের পেটের বুবু বোনকে চিনতে পারে না, পাশ কেটিয়ে পালাচ্ছে, আর শালি এসেছে, শালি শালি কিরে জরি না তুই কখন এলি, এতদিন কেন এলি নি, সকাল সকাল তো তোর আসার কথা, কথা ঠিক কিনা? তা আজকের আমরা যারা এখনো পর্যন্ত মুসলমান বলে দাবি করি, এই জলসার মাহফিল কি আমরা সবসময় পাবো, কথা বলেন, পাবো পাবো না,
গ্রামে হয়তো বছরে দুটো তিনটে কি একটা জলসা হয়, আজকে দিনেও যারা ষাঁড়ের মতো ঘুমিয়ে পড়বে আর আজকে দিনেও যারা কুটুম বিদায় করতে ব্যস্ত থাকবে, এদের মতো কপাল ফাটা, এদের মতো অজ্ঞ, এদের মতো মূর্খ, এদের মতো জাহেল, এদের মতো মাথা মোটা আমার অ্যাঙ্গেলে আমার বুদ্ধিজ্ঞানে পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ নেই, কথা ঠিক কি? এই জান্নাতের রাস্তা স্বয়ং আবু জেহেলের বাড়ি ছিল, কথা ঠিক কি না? জান্নাতের রাস্তা আবু জেহেলের বাড়ির ধারে আমার নবীর বাড়ি ছিল না? ও জান্নাত পেয়েছে, ওর কপালে জাহান্নামের আগুন জুটেছে, কথা ঠিক? তো জান্নাত জান্নাতের বাগান আপনার বাড়ির উঠানে, আপনার বাড়ির জানলার পাশে, আপনার ভিটার পাশে, আপনার পাশের এলাকায়, আপনার গ্রামে হবে। কিন্তু জান্নাত এই মুসলমান খুঁজে পাবে না। বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও, এটা কিয়ামতের আলামত ছাড়া দ্বিতীয় আর কিছু জেনে বলেন না। এই জন্য অনুরোধ করবো কলেমার ভাই আমার, যারা খাওয়া দাওয়ার জন্য উঠে মাহফিলটা ফাঁকা করে চলে গেছে, আমি অনুরোধ করব আর হয়তো এক দেড় ঘন্টা ওয়াজ হবে, আখেরি মোনাজাত পর্যন্ত আপনারা প্রত্যেকে চলে আসুন। আমরা সেই কলকাতা থেকে বিদেশ থেকে বক্তা ভাইরা এসেছি, আমরা যদি এসে দেখি মাঝখানে আপনার খেতে গিয়ে উঠে সব বাড়ি গিয়ে শুয়ে পড়েছেন, তো মাহফিলে যদি চট বসে থাকে তা আমাদের আর ওয়াজ করতে ভালো লাগবে? কথা বলে ভালো লাগবে না। এই জন্য করে বলি বাবু চলে আসেন, চলে আসেন, চলে আসেন বাবু। যে কথা বলছি খুব ভালো করে খেয়াল করেন, একবার উচ্চ আওয়াজে তদবিদ্যান্ত নারে তাকবীর, এই যে আওয়াজ দিয়েছেন, যারা বেরিয়ে গেছে মনে করবে ওর ভিতরে তিনজন বসে আছে, আমি কি করব? কথা ঠিক কি? এই একটু উচ্চ আওয়াজে মুসলমানের মতো একটু আওয়াজ দেন তো নারে তাকবীর। এই কর্ণাটকে আমাদের বাড়ির একটা মেয়ে আল্লাহু আকবার বলেছিল, মনে আছে? মনে আছে? কথা বলে না তো, সারা পৃথিবী কেঁপে যায়। আপনারা সত্য করে বলেন, এত জোরে আল্লাহু আকবার বলেছেন পাশের লোক শুনতে পেয়েছে? যে সমস্ত মেহমান যেনারা এসেছেন তেনারা খেতে যদি বাকি থাকেন খেয়ে নেন। যে সমস্ত বাইরেকার বিদেশে মেহমান আছেন যেনারা এখনো খাওয়া দাওয়া করেননি খেতে বাকি আছেন তেনারা প্যান্ডেলে এসে খেয়ে যান। আচ্ছা বাবু, আপনাদের একটা পরিবেশের ভুল আছে, আমার কমিটি ভাইদেরকে এবং গ্রামবাসী মানুষ সবাইকে লক্ষ্য করে বলছি, আমরা বাইরের মানুষ, বাইরের বক্তা দু ঘন্টা ওয়াজ করার জন্য আসি, এর ভিতরে প্যান্ডেলে সবসময় ওঠা নামা, এর ভিতরে প্যান্ডেল ফাঁকা করে চলে যাওয়া, এর ভিতরে যদি খাওয়া দাওয়া, ওয়াজ তো হবে 12টা পর্যন্ত, তার মধ্যে যদি খাওয়া দাওয়া দেন তা আবার বিরিয়ানি থাকবে বলে মনে হয়? সব তো পালাবে, তা মাঝখানে আমাদের তোলার দরকার কি? সেই বিরিয়ানির পরে কাল সকালবেলায় পান্তা ফান্তা খাইয়ে তারপরে তুলতে পারতেন নাকি? লোকজন অন্তত থাকতো, এখন না থাকলে কার নিয়ে কিভাবে ওয়াজ হবে? কথা বুঝতে পারেন? 12টা আমাদের ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলতে খেলতে ভোর 4টে বাজিয়ে দেয়, তারপরে উঠে চুরি করে ভাত খায়, কথা ঠিক? তাই এদের 12টার আগে ভাত দিতে হবে তার কোনো মানে আছে নাকি? বাইরের মেহমান ওয়াজ শুনতে এসেছেন, কোরআন হাদিসের কথা শুনবেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন, শুনতে শুনতে মরে যাব, শুনতে শুনতে কিয়ামত হবে, শুনতে শুনতে না খেয়ে মরে যাব, তথাপি যারা পরিচিত ইমানদার খাওয়ার জন্য উঠবে? কথা বলেন, উঠবে না। এই পরিবেশগুলো করবেন না বাবু, এই খেতে দিয়েছেন পুরো মেহফিল ফাঁকা, আর প্রধান বক্তা এসে যদি ফাঁকা দেখে তাহলে দোয়া করে দিয়ে বাড়ি পালাবে, কথা ঠিক? না, 12টা পর্যন্ত ওয়াজ হবে, 12টার পরে সবাই আনন্দ করে একসাথে খাওয়া, তাবারক খাওয়া সুন্নাত, তাবারক একসাথে খাবে। তো যে কথা বলছি আমার আলোচনা যেদিকে ভালো করে বোঝেন, তাহলে আল্লাহ বলছে কোরআন শরীফের মধ্যে বলল, ইসলামের ভিতরে পুরোপুরিভাবে পুরোপুরিভাবে আসো, তাহলে পুরোপুরি মানে কি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, খবরদার অতক্ষণ পর্যন্ত মরবি না, অতক্ষণ পর্যন্ত আজরাইলের সাথে দেখা করবি না, অতক্ষণ পর্যন্ত তোরা কবরস্থানের ধারে পাশে যাবি না, অতক্ষণ পর্যন্ত খাটিয়ায় শুবি না, যতক্ষণ না পূর্ণ ইমানদার মুসলমান না হবে। আচ্ছা, আমি নামাজ পড়ব আর রোজার মাসে রোজা করব না পূর্ণ ইমানদার মুসলমান হব? কথা বলে, আমি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, ফেতরা দিলাম, আমি দান খয়রাত সবই কিছু করলাম, আর আমি কিন্তু সুদের ব্যবসাটাকে ছাড়তে পারলাম না। আল্লাহ বলছে, ওয়া হাল্লাল্লাহ
وحرم الربا আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ মুসলমানের জন্য ব্যবসাটাকে হালাল বানালাম আর আমি আল্লাহ এই तमाम পৃথিবীর মানুষের জন্য ईमानदार বলে যারা দাবি করবে আমি আল্লাহ তাদের জন্য আমি আল্লাহ শুধুটাকে হারাম করলাম তাহলে আপনার মধ্যে নামাজ আছে আপনার মধ্যে রোজা আছে আপনার মধ্যে দাঁড়িয়ে আছে আপনার মধ্যে হজ আছে আপনার মধ্যে যাকাত আছে আপনার মধ্যে সব কিছু আছে আর আমরা সবাই মনে মনে করলাম আমাদের এলাকার আব্দুল খালেক চাচা ইন্তেকাল হয়ে কবরে চলে গেছে নামাজ তাহাজ্জুদের নামাজ কাজা করতো না আল্লাহ জান্নাত দেবে আর খবর নিয়ে দেখে যাও দিন মরের ইন্তেকালের দু তিন দিন পরে আপনাদের বেলডাঙ্গা শহর থেকে দুইজন ব্যাংকের অফিসার এসে বলছে তোমাদের আব্দুল খালেক চাচা সুদের কারণে লোনের কারণে এখন ওনার কাছে 50,000 টাকা পাওয়া যায় জান্নাতি উনি কি ইমানদার পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে গেল নাকি বেঈমানদার হয়ে জোরে বলেন কথা বলেন ভাইরা বাবা জিরা মুসলমান ছেলেরা নবীর উম্মত উম্মতানি খুব ভালো করে বোঝেন আমি বোঝানোর জন্য যেটা এখানে এত দূর পর্যন্ত আগে এলাম তাহলে আমার আল্লাহ আমাদেরকে এতটাই ঈমানদার এতটাই ভালোবাসে আমাদের পাশের এলাকার যে মানুষগুলোর কথা বলছিলাম তারাও আমাদের মতো চোখওয়ালা আমাদের মতো সুন্দর মানুষ আমাদের জায়গা জমি আছে ওদেরও জায়গা জমি আছে আমরা ভারতে থাকি ওরাও ভারতে থাকে আমাদের বাড়ি গরু ছাগল আছে ওদের বাড়ি করে ছাগল আছে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য কি আমার আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমি আল্লাহ তোমাদেরকে এতটাই মহব্বত করেছি ঈমানদার করেছি এতটাই মহব্বত করেছি নামাজির ঘরে দিয়েছি এতটাই মহব্বত করেছি কলমওয়ালার ঘরে দিয়েছি এতটাই তোমাদের ভালোবেসেছি আমি আল্লাহ স্বয়ং তোমাদের জান্নাতি দল বলে ঘোষণা দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা এই পৃথিবীর জমিনে কত মানুষ আছে দেখবেন হিন্দু খ্রিস্টান কুটি মুচি বাগদি কাউরা ইহুদি ইহুদি নাসারা শিখ ইসাই পাঞ্জাবি বিভিন্ন ধর্মের মানুষ আছে একবার রাতের বেলায় বিবির পাশে শুয়ে শুয়ে আর বিবির মাথার চুলটা একটু টিপে দিতে দিতে আর আল্লাহ রবের দিকে খেয়াল করে আল্লাহর দিকে একবার ভেবে একবার শুধু ভাববেন দুনিয়ার জমিনে হিন্দু খ্রিস্টান পাওয়া যাবে মুচি বাগদি পাওরা পাওয়া যাবে কাউরা পাওয়া যাবে ইতর পাওয়া যাবে বিভিন্ন ধর্মের মানুষ পাওয়া যাবে কিন্তু আমার আল্লাহ তাদের মধ্যে আমাকে পাঠালো না আমাকে কিন্তু হরিপদ করলো না আমাকে আমার আল্লাহ আব্দুল্লাহ বানালো আমার আল্লাহ আমাদেরকে আব্দুল খালেক তৈরি করলো তার মানে এইটা যে আমার আল্লাহ আমাকে কলেমাওয়ালার বাড়ি দিয়েছে কলেমা যারা পড়লো আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতুহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাদিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এই পুরোটাই মেনে নেওয়ার নাম হলো ঈমানদার ঈমানদার মুসলমান আর ঈমানদার মুসলমান যে হবে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত আমাদের দাদু গেছে তার দাদু গেছে 14 পুরুষ সবাই চলে গেছে আমি আপনি কি কিয়ামত পর্যন্ত পিছে থাকব কথা বলেন না তো আমরাও ইন্তেকাল হয়ে যাব এই জন্য পরিবর্তন হব উচ্চ আওয়াজে একবার তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হারিস ভাই সাহেব বলে জিন্দাবাদ এই বাড়ি থেকে আসার সময় ভাবির সব বারণ করে দিছিল নাকি যে হুজুরা যদি জিন্দাবাদ সুবহানাল্লাহ যদি কিছু বলতে বলে একদম খাবারদার মুখ খুলবে না কাল সকালবেলায় ভাত বন্ধ হয়ে যাবে বলিনি এই মেহমান এসেছে মেহমান মেহমানকে স্বাগতম জানাবেন জানাব একটু জোরে উচ্চ আওয়াজে বলবেন আজকের আপনাদের এই জলসার প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হারিস ভাই সাহেব জোরে বলেন জিন্দাবাদ আর একটু জোরে বলেন জিন্দাবাদ নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর বাবু অনুরোধ করি এই যারা খাওয়ার জন্য সব উঠে চলে গেছেন কি সুন্দর একটা মাহফিল ছিল
যারা চলে গেছে ভাই খাওয়া দাওয়া যদি হয়ে যায় এক ঘন্টা মতো আর ওয়াজ হবে আপনারা চলে আসেন আপনারা প্রত্যেকে চলে আসেন মাহফিল যদি খালি থাকে আমরা যারা বক্তা আমরাও কিন্তু আপনাদের মতোই মানুষ আমরা হয়তো একটু পড়াশোনা করে বক্তে বক্তে বক্তা হয়েছি আর আপনারা ভালো মানুষ বেশি বকের নি তাই বক্তা হননি শ্রোতা হয়ে গেছে কথা বুঝতে পারেননি তা আপনারা যদি না আসেন তা আমরা ওয়াজ করব কার কাছে কথা ঠিক কি না এই জন্য অনুরোধ করি কলেমার ভাই আমার আমি দুটো হাত জোর করে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে চলে আসেন সকলে মিলে উচ্চ আওয়াজে আর একবার তাকবীর হবে নারায়ে তাকবীর আর একটু জোরে আওয়াজ হবে নারায়ে তাকবীর এই যারা বিরিয়ানি খাচ্ছে যেন ঠিগড়ে পালায় এত জোরে আওয়াজ দেন নারায়ে তাকবীর আর জোরে নারায়ে তাকবীর বিদায় নিলাম এখন ভাই যেন ওয়াজ নসিহত করবেন অন্তত যে কজন বসে আছেন কেউ উঠবেন না দরুদ শরীফ আল্লাহুম্মা আলা